ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চালু হল হেল্প ডেস্ক। দেশে প্রথমবারের মতো কোনো স্থলবন্দরে এই ডেস্ক চালু হয়েছে। গতকাল বিকেলে বেসরকারি সংস্থা টুয়েলভ ইভেন্টস এমজি এর উদ্যোগে কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী। হেল্প ডেস্কের আওতায় স্থলবন্দর থেকে ভারতের শূন্য রেখা পর্যন্ত ৩০ টাকা চার্জে আপাতত যাত্রী পারাপারে বাগি কার নামে হালকা যান চালু করা হয়েছে। পর্যায়ক্রমে হুইলচেয়ার, ট্রলি ও ভিসা প্রসেসিং সহ নানা সেবা চালু করা হবে আখাউড়া স্থলবন্দরে।